কত গভীর রাইতে যাইয়া দেখছি বাড়িতে, মা জননী আমার ঘুমায় নাই। সেই মায়েরে কেমনে গেছ বলির গ্রামবাসী, একবার দাঁড়াও মায়েরে দেখি, আমার পরাণ বৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একবার দাঁড়াও মায়েরে দেখি। আরে আল্লাহ, কার জানি 10 বছর আগে মায়ের কবরে নিজে মাটি দিয়ে আইছে, আজকে মনে পড়িয়া গেছে বাবা। আমি দোয়া করে যাবো মাওলায় যেন তোমার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই দেয়। আরে একটা নবীর আশেক যদি দাঁড়াইতে পারে বুকের পাটা লইয়া, একটা মায়ের পাগল একটা বাবার পাগল যদি দাঁড়াইতে পারে, আমার একটিম নবীর মা নাই আব্বা নাই, আমার নবী ডাক দেওয়ালে আব্দুল্লাহ। তারা যখন শ্রীচন্দ্র রামকৃষ্ণের সেলুনের মধ্যে যাইয়া যাব, তোরা যখন বেলেট লইয়া দাড়ির মধ্যে বেলেট লাগাই দাও, আমার নবী বলে আব্দুল্লাহ বেলেটটা দাড়িতে পড়ে না, ওদেরকে জানাইয়া দিয়ে আসো। কর্দির যুবক গো বলিয়া দাও, ওরা যখন দাড়ির মধ্যে বেলেটটা লাগাইয়া দেয়, ওই বেলেটটা দাড়িতে না পারি আমি এতিমের কলজা মধ্যে ফরিয়া যাই, আর কত বছর আমার নবীর কলিজা বেলেট লাগাবো, আমার নবীর দেই মা নাই, আমার নবীর তো আব্বা নাই। আসুনি কোন নবীর আশেক, আসুনি নবীর একটা পাগল, হে আসুনি কোন মায়ের পাগল, আসুনি একটা বাবার পাগল। কার মায় অসুস্থ, কার মায় হাসপাতালে, কার মায় আমার মায়ের মতো অসুস্থ, যেখানে মা ফেলে যায় পাগলের মতো বলে বাবা, যেখানে বইয়া শুনবি আমি মারা গেছি আই সেটু দেখা যাইও, তোর কাছে আর কোনো আবদার নাই, তোরে মাদ্রাসায় পড়াইছি লাখ লাখ টাকা কামাই করার জন্য না, আমি জানম দুঃখিনি মায়েরে কে কবরে রাখবে, আমারে কে কবরে রাইকে বলবে রব্বের হামুমা, কামার আব্বায়ানি সবিরা। কত কপাল ফোরার ফোলা মানে এই দোয়াটাও পারে না, এই দোয়াটা পর্যন্ত মাদ্রাসায় পড়াইয়ে নাব্বা পাও ধরছি, এই দোয়াটা যদি না শেখে আপনার উপায় কি হইবে বাবা, কত হুজুর ভাড়া করিয়া দোয়া করাবা, কারো দোয়া কবুল হইবে না। তোমার বাবাই যখন তোমার কবরে দাঁড়ে দাঁড়াইয়া সুখের বাড়ি পালাই কইবে মাওলা আমার আব্বাই কো, আমার আব্বার কেমন রাখছো কবরে, আমার বাবু যেমন দুনিয়ায় আমারে থুয়ে খাইতে পারে নাই, আরে মাদারীপুর কামলা দিয়ে আইসে একটা কমলা নিয়ে আইসে আমারে যতক্ষণে না খাওয়াইছে ততক্ষণ আব্বাই ঘুমাইতে পারে নাই, আমার বাবারে তুমি কবরে ওই রকম শান্তিতে রাখো মাওলা। আজকে যারা দান করছো আপনাদের মা বাবার কবরে জান্নাতে ঘুমাইয়া গেছে, আর এখন আমি টাকা চাবো না পয়সা চাবো না, কয়েকটা নবীর আশেক চাবো, কয়েকটা মা বাবার পাগল চাবো, দাঁড়াইয়া বুকের পাটা লইয়া ওয়াদা করবা, চাকরি যাইবে ব্যবসা যাইবে বাণিজ্য যাইবে দল সারা লাগলে সারবা, আর জীবনে দাঁড়িতে বেলেট লাগাবা না। কে কে আসো দাঁড়াও, কোন কোন যুবক আসো, আল্লাহু আকবার দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়ি রাখবি দাঁড়ি রাখবি দাঁড়ি, কে দাঁড়ি রাখবে, কে দাঁড়ি রাখবে, কে দাঁড়ি রাখবে, কে দাঁড়ি রাখবে, কে দাঁড়ি, কোন যুবক, কোন যুবক, দাঁড়াও 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 দাঁড়াও, পুরো মাঠে দাঁড়াও, পুরো মাঠে দাঁড়াও, কে দাঁড়ি রাখবা, কোন মায়ের পাগল, কোন বাবার পাগল, কার মা নাই দাঁড়ি রাখার, ও দাদা আর দাঁড়িতে বেলেট লাগাবা, ও বাবুত গো তাকাইয়া দেখো তোমার কার জানি মা নাই, কার চোখ লাল হয়ে গেছে মার কথা মনে বইরা কাঁদতে কাঁদতে, মার যেন কান্দা হারান না, আব্বার যেন কান্দা না যায়েজ না, আমার নবী ও বাবার কবরে দাঁড়ে যাইয়া কাঁদতে 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 কাঁদতে, উম্মে আয়মান কয় নবী যখন কান্দে আমার মন তখন বলছিল আব্দুল্লাহর কবরটা ফাইটা যাইবে, আব্দুল্লাহ কবরটা থেকে উঠতে কইবে বাবা আয়া, ওরে এতিম মোহাম্মদ আমার বুকে আয়, ওরে বাবা আয় আমার জাদুমণি আয়, ওই বাবাই জানে লাশে কি ওজন, যেই বাবাই নিজের হাতে নিজের সন্তান কবরে রাখছে। এ যুবকেরা দাঁড়াও, দাঁড়াই থাকো দাঁড়াই থাকো, আর জীবনে দাঁড়িতে বেলেট লাগাইও না, আসো আইসা আমার হাতটা একটু মোসাবা কইরা যাও, এ কে কে দাঁড়িয়ে রাখ তোমার মা আসেন আসেন আসেন, যুবক আও আমার হাতটা ধরে দিয়া যাও, ও মায়ের পাগল চোখে পানি নিয়ে আয়া,
ওরে কোন মায়ের পাগল আইতে আছে, কোন বাবার পাগল আসছে, দাড়ি কামাইবে না, আজ থেকে দাড়ি রাইখা দিল আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার এক ভাই আইছে, নারায় থাকবে একটু আসেন, আমি ওয়া মুসাফা করব। আমার ভাইয়ের চোখ নরম দিল না, জানি না কই যায় কোন ব্যথা, আল্লাহ তুমি দেখিবারে পাও সমস্ত ব্যথা দেখে গুছাইয়া দাও। বসেন নারায় থাকবে, কপাল ফোড়ারা পারে নাই, আল্লাহ ভাগ্যবানেরা ওয়াদা দেশে আর জীবনে দাড়ি কামাইবে না। আমার নবী দ্বারা যখন এই ভিডিও চইলা যাইবে, আমার নবীর দেখতে কত ভালো লাগবে, আমার নবী দেখবে করতে আমার কিছু আসে কাছে, ও মাওলা আজকে আশেকদের কবুল করিয়া না, সবাই দোয়া করেন আমার জন্য, দোয়া করবেন আমিও দোয়া চাই, আমরা সবাই মাদ্রাসা মসজিদের খেয়াল রাখবেন, অনেকে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাদ্রাসা চলবে না বন্ধ, কথা কন স্কুল কলেজের যুবকরা কফি চলবে না ইনশাল্লাহ, ছাত্র দেবেন দান সাহায্য সহযোগিতা, আমি বললেও করছেন না করলেও করছেন, না করলে এত বড় মাদ্রাসা হয়েছে কেমন, কথা ঠিক না সরকার, আপনারাই চালাইবেন, খেয়াল রাখবেন, মাথা দুটার জন্য বেশি বেশি দান করবেন, হ্যাঁ ছেলে পেলে দেবেন, আলেম বানাই না লাগবে না, আল্লাহ যেন কবুল করে নাই, ওই আলেম বানাই নাই দেখি তো দেখছেন রিভলভার দিয়ে মরা লাগছে, আলেম জানতে স্বরূপ মা বাবারে কষ্ট দেয় না, কথা ঠিক কিনা জোরে কেমন দেয় দেয়, আমরা যে মাদারীপুর মধ্যে একটা আলেম বার করতে পারেন, মায়ের মারছে আব্বারে মারছে আসে, আরে চাষার সামনে তো দাঁড়াইয়ে কথা কয় না, কথা কানা কয় কথা ঠিক কিনা জোরে কেমন, এইটার নাম আলেম কন আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তো আল্লাহ আগেই বসছে সব বুঝকার দাঁড়ে, সেই নিজেই বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, ভয় যদি কেউ আমার দুনিয়া করে করে আলেমেরা কন আল্লাহ ভয় কর, আর আম মানুষের কোনো মানুষের কথা আল্লাহ কয় নাই, আমরা খুব বাদ দিছে আগেই, সেই প্রথম ধাক্কাই বলছি আয়াতের অর্থ কি ভুল করছি, হুজুরের কন্যাখা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, ভয় যদি কেউ করে তো সবচেয়ে বেশি ভয় করে আলেমেরা কন আলহামদুলিল্লাহ, কি অর্থ এরকম না না অন্য, আলেম কাকে বলে, কইল হুজুর আমি তো কলেজে পড়ছি, আমরা তো হুজুর গরিব মানুষ কৃষক মানুষ, আমরা তো হলে মাওলার ভয় করি না, কেডা কইছে, আলেমের সংজ্ঞা আপনি জানেন না, আলেম তাকে বলে আমল করার জন্য শরীয়তের ফরজ সুন্নাত নফল মুস্তাহাব এরকম ইলেম যাদের মধ্যে আছে, আপনি কলেজে বললো আলেম কোন আলহামদুলিল্লাহ, আপনি কৃষক কইল আলেম, আপনার নামের লাগে মাওলানা না লাগলো আপনি আলেম কোন আলহামদুলিল্লাহ, আপনার বউ আপনার আলেম কেনা তাতে কি হয়েছে, আপনি তো মাসলাম আসার জানেন কথা ঠিক কিনা জোরে কর, আপনি মাওলার দরবারে আলেম কর আলহামদুলিল্লাহ, তাই সবসময় জিকির, আমি জিকির করার কথা বলছি, জিকির করবেন না ইনশাল্লাহ, জিকির করলে এই বিভিন্ন মসজিদে একটা বই আছে ফাজালে আমাল আছে না আপনাকে লেখা আছে না, বিভিন্ন মসজিদ বইটা লেখছে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কান্দলভি রহমতুল্লাহ তাবলিগের মুরব্বী, উনি লেখছে জাকারিয়া সাহেব কান্দলভি রহমতুল্লাহ, জিকিরের 100 ফুকার লাগছে, তার মধ্যে একটা ফুকার লাগছে যারা সবসময় জিকির করে তারা ইমানের সাথে জান্নাত মৃত্যুবরণ করবে, ইমানের সাথে মৃত্যুবরণ করাই তো আমার আশা, আর কোনো আশা আছে, বড় আলেম বড় মুক্তি মহাদ্দেশ মাওলানা বড় দরবারের মরিদ মরার আগে কলমা পড়ে মরতে পারেন নাই, লাভ আছে, লাভ আছে, মান কালা কালেমা ফাদা খালাল জান্নাত, যার শাশুড়ি কালেমা দিয়া সে জান্নাতে চলে যাবে, এই জন্য 24 ঘন্টা জিকির করবেন, গুগু মুন্সির কথা তো বলতে পারি নি, কথা বলছেন গুগু মুন্সি বাজান 32 বছর পর লাশ বাইরেছে তাজা, কথা কর না আল্লাহর অলিরা আল্লাহ না মাওলার জিকির নাই গাফেল না তাদের মতে মুর্শিদ আমার একজনা, মুর্শিদ আমার ফজলুল করিম মাওলানা আকবর, আমার শাইখ মুর্শিদ আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দেয় বলেন আমিন, এই দুনিয়ায় আর কোন দিন আসবে না, মাদারীপুর আর
পারবে না। যারা বুঝুন না বুঝে গেছে কালা মানিক ফজলুল আমার মাওলানা প্রেম শিখাইয়া চইলা গেল আর আসলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনগুন করিয়া কান্দ, জীবনের পঞ্জীভূত গুণার কথা মনে কর, মনের বুঝাবারে মান রে। আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হইয়া যাইতে পারে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ধার্মিক আমার মা বোনেরা, মনের বুঝাবারে মান রে। ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি সুরিয়া পরিয়া বউ হইয়াছিলা, দশ গ্রামের কত মেয়ে লোক আমারে দেখতে আসছিল, মুখে পান তুলিয়া দিয়াছিল। আমার এমন একটা দিন আসবে এই ভাগে সাদা পাঁচখান কাপড়ের পাগার বাড়াইয়া বের করে দেবে, সেদিনে ছেলে রাখা দেবে। মামা বলে মেরা কাঁদবে, মামা বলে আল্লাহ বাদে দুনিয়াতে বান্দব নাই, ওরে আমার মাওলারে ওরে দরার আল্লাহ রে, আল্লাহ কোথায় গেলে পাব মাওলা আপনি রে। তুমি মাওলা মাসু কইয়া আশেক রে পাগল বানাইয়া, কি গুরান গুরাইছ তোমার পাগল রে। ও মাওলা ময়দানে তাকাই দেখো কুন্দারি বাঁকা কান্দে, দাড়ি বাঁকা মানুষ যদি হাত উঠাইয়া টোটারে বাঁকাইয়া বাঁকাইয়া হাউ মাউ করিয়া যদি কান্না জড়াইয়া দেয়, মাওলা তুমি নাকি সহ্য করতে পারো না, তোমার কুদরতি কলিজায় জোশ পয়দা হইয়া যায়। তাকাইয়া দেখো কত দাড়ি বাঁকা জানি মাহারাইয়া কান্দে, আজকে 20 বছর হইয়া গেছে, মা কেমন দেখে না আব্বা কেমন মনে নাই, আল্লাহ আল্লাহ বাজনি সে তাকাই দেখো কার জানি আপন জোরের ভাই হারাইছে, আল্লাহ জোরের ভাই হারানো কি কষ্ট, ভাইয়ের মতো দরুদি বান্ধব আর দুনিয়ায় নাই। আল্লাহ ময়দানে তাকাই দেখো কে জানি নিজের কান্দে বড় ভাইয়ের লাশ উঠাইয়া কবরের মধ্যে নামাইয়া রাইকাইছে, জোরের বাইরে আজ কত বছর হইছে দেখে না। আল্লাহ মজলিসে মধ্যে তাকাইয়া দেখো কে জানি রুগী অসুস্থ হাত উঠাইছে, আল্লাহ আয় আল্লাহ মজমায় তাকাই দেখো কার জানি মাও না, কে জানি বাড়িতে যাইয়া মা মা কয়ে ডাকবে আর কোনদিন মার জবাব পাবে না। আয় আল্লাহ কোন ইয়াতিম কি ময়দানে কান্দে না,
একটা ইয়াতিম যদি চোখের বাড়ি পালাইয়া উমা করিয়া কান্না নিদানের মুসিবতের দিনে আল্লাহ চোখের বাণীওয়ালাদের ভিডিও দেখাইয়া দেখাইয়া মাফ করিয়া দিয়েন আল্লাহ। কত গভীর রাইতে যাইয়া দেখছি বাড়িতে আর কত পোলা বানে যাইয়া দেখবে ঘরের মধ্যে সারে মায় নাই, এত ডাকবে আর জীবনে মায়েরে পাবে না। আল্লাহ আল্লাহ তাকাই দেখো কোন গরিব কান্দে, গরিবের আল্লাহ, ও অসহায়ের আল্লাহ, ও এতিমের আল্লাহ, ও এতিম নবীর আল্লাহ, ও ইসহাক মাওলানার আল্লাহ, ও ফজলুল করিমের আল্লাহ, ও হাজি শরিয়াতুল্লাহর আল্লাহ, ও বাদশা মেয়ার আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাকাই দেখো কোন গরিব অসহায়ের দুইটা হাত উঠাইছে, কামাইরুজিতে বরকত নাই, কোন আইবানিজে বরকত পায় না। আল্লাহ আল্লাহ তাকাই দেখো কোন রোগী জানিয়া দূরাইছে, এত ডাক্তার দেখা রোগটা ভালোই হয় না। আল্লাহ মজলিসে তাকাইয়া দেখো কোন গরিবের কামাই নাই রুজি নাই, তারপর মদিনা যাওয়ার জন্য কান্দে, এসরে নামাজ পড়িয়া ঘুমাইতেই পারে না, দুরুদে টান দিলে চোখ ভিজিয়া পানি ভরিয়া যায়, চোখের পানি সরে আর কয় আল্লাহ কবে মদিনা যাব। এইরকম একটা কি মদিনার আশেক মাঠে নাই, আমার মতো একটা কি পাগল নাই, কত বছর হয়ে গেছে মদিনা যাওয়ার নিয়ত করছি, আল্লাহ কবে মদিনা যাব জানি না, খাইতে গেলে মদিনা, শুইতে গেলে মদিনা, ওরে মদিনা ওরে মদিনা তুই কেন করলি দেওয়ানা। আল্লাহ আশেকের মন বাংলাদেশে থাকে না, মদিনায় সইলা যায়, দরদে টান দিতেই পারে না, মনটা মদিনায় সইলা যায়। আল্লাহ আল্লাহ তাকাই দেখে এই মুহূর্তে কেনা জানি মদিনা যাওয়ার জন্য হাউ মাউ করিয়া কান্দে, কেনা জানি আমার এতিম নবীর রওজায় যাইয়া একবার সালাম দিতে চাই। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আমি মুসাফির অবস্থায় দোয়া করলাম কবুল করো, আমাদের কতে শীঘ্রই মদিনার মেহমান বানাইয়া দাও। আল্লাহ বারবার মক্কা মদিনা যাওয়ার অক্ষরা তৌফিক দাও। জীবনের কোন এমন মোনাজাত নাই যেই মোনাজাত শ্রোতাদের সাথে আমি কান্দা কান্দা আমার মা বাবার জন্য দোয়া না করছি, এমন কোন মোনাজাত নাই যেখানে মায়ের দোয়া না করছি, আল্লাহ আব্বার জন্য দোয়া না করছি। ওরে মাওলা যাদের জন্য দুনিয়া দেখলাম তারা কো, আমার তো মাও আছে আব্বাও আছে, কিন্তু মাওলা অসুস্থ বানাই রাখছো, অসুস্থতা করিয়া দাও। আল্লাহ আমার মতো যাদের মা বাবা সুস্থ তাড়াতাড়ি সুস্থতা করিয়া দাও। আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রোগের সঙ্গে ভুগতেছি রোগ শোক সেবায় কামালা আজনা দান করেন। আল্লাহ মাদ্রাসা মসজিদ জমিদাতা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটি বৃন্দ এলাকাবাসী শোভা কান্তি, আল্লাহ একটা কথা শুনিয়া বারো মায়া লাগছে, কোন স্বার্থ নাই বিনা স্বার্থে মাদ্রাসার তলবেলেমদেরকে খাওয়ায়, এলাকার মানুষ কত এতিমের মুখে খাইটা খাওয়া রক্তটা রক্তর টাকা, মাতার গাম পায় বেলাইয়া কামাই করা টাকা ছাত্র গো খাওয়া, তলে বেলে মেরে খাওয়ায় আর গরিবের নিয়ত করে। আল্লাহ আমার মায়ে থাকলেও তো খাইতো, আমার আব্বায় থাকলেও তো খাইতো, আপনার আসল রসুলের একটু স্বপ্নে দেখাই দিয়েন। আল্লাহ আল্লাহ কারা কারা স্বপ্নে দেখতে চায় দেখাই দিয়েন, দেখাই দিয়েন। আল্লাহ কোন আসে কই যা ভাইটা যায় নবীর স্বপ্নে দেখতে চায়, আল্লাহ একটু নবীর আশেকে গো একটু স্বপ্নে নবীর জিয়ারত করাই দিয়েন। আল্লাহ আমার হাতে যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা দিয়েছে মক্কা মদিনার মেহমান বানাবা, অল্প বয়সে লাখ লাখ টাকার কামাইবে দেবা, আল্লাহ হালাল ব্যবসায় বরকত দেবা, এলাকায় সমস্ত শ্রমিকদেরকে কবুল করে নাও, গিরিশা দেবা দা বরকত দা, পর্দা হালে মামুনেরা হাত উঠাইছে কবুল করো।
সমস্ত পোলাপানদের কেলা হকানি রব্বানি আলেম বানাই দাও, স্কুল কলেজে যারা পড়ে পেরেন শক্তি বাড়াই দাও, চাকরির বন্দোবস্ত করে দাও আল্লাহ, ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাই দাও আল্লাহ, হকানি হকানি কবুল করে নাও, নামাজি বানাই দাও, হক পথে চলা তৌহিদ দিয়া দাও, কত ডাক্তার ডাক্তার প্রফেসরের আর নামাজ সারে না রোজা সারে না আল্লাহ, আল্লাহ সেই রকম নামাজি বানাইয়া দাও আল্লাহ, জীবনে যত নেক কামাই করছি একটা নেক যদি কবুল হইয়া যায় তাতে যা সব হইছে, আমার তিন নবীর রওজা হাতিয়া বকশিস করিয়া দাও আল্লাহ, আল্লাহ সমস্ত নবীদের রওজা হাতিয়া বকশিস করে দাও, যত আলী আব্দাল গাউস কুতুব মঈনুদ্দিন সিস্তি বাহাউদ্দিন নকশবন্দি আলফে সানি মুজাদ্দিদি আব্দুল কাদের জিলানি, আল্লাহ সবার কবরে হাতিয়া বকশিস করে দাও, আল্লাহ স্টেজ জনে কালেমের কান্দে আল্লাহ, ওরে কার জানি মা নাই কার জানি আব্বা নাই, আল্লাহ আলেমদের হালাল কামাইতে বরকত ঢেলে দাও আল্লাহ, আমার বাড়িতে 9-10 মাহফিল কুদ্র তারাতে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ যত মেহমান তামাম দেশ থেকে যাইবে ইলিয়া সুদা মানজাদি সহ উজানির পীর সাহেব চরমনের খলিফারা সহ যত আলেম আমার ময়দানে যাবে, আমার বাড়ির ওই মাহফিল কত লোক এই মাদারীপুর শরীয়তপুর বিভিন্ন জায়গা থেকে যাইবে আল্লাহ, আমার কত ভক্তরা গাড়ি করিয়াও যাইবে, বক্তা শ্রোতা তোমার হাতে সুপুর্দ করলাম 9-10 ফেব্রুয়ারি ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল করে নেন বরগুনায় আল্লাহ, আল্লাহ আসমানি জিসমানি সব বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসা আপনার হাতে সুপুর্দ করলাম কবুল করে নেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আল্লাহ এই মাদারে কাউকে তোমার ওলি না বানাইয়া বাড়ি দিও না আল্লাহ, আয় আল্লাহ কাউকে তোমার ওলি আল্লাহ না বানাইয়া বাড়ি নিও না, মুহূর্তের সময় একটা টোন জারি করে দিয়েন প্রত্যেকের জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দেখা করবেন আমার সাথে আসেন দক্ষিণ।